পাবনায় সন্ত্রাসী হামলা মামলায় ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে তমাল বিশ্বাস সহ 11 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে ঈশ্বরদীতে ভূমি মন্ত্রীর বাড়ি থেকে গ্রেফতার করা হয় তমাল বিশ্বাসকে। এছাড়া শহরের বিভিন্ন এলাকা থেকে তার আরো 10 সহযোগীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে চাঁদা চেয়ে হুমকি দেয় তারা। এছাড়া চাঁদা না দেয়ায় গতকাল ঈশ্বরদী বাজারে বেশ কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট করে তারা। এ ঘটনায় মামলা দায়ের করা হলে তাদের গ্রেফতার করে পুলিশ।